শিবরাত্রি পুজো দেখাবো যদি বেরোয়, আমাদের পাশে রয়েছে দেখো কি সুন্দর মুক্তা হয়েছে না। তাই না বলো, কেমন হয়েছে বলো, ভালো করে দেখো। আমি ভেবেছিলাম আমি বলেছিলাম যে তোমরা চন্দননগরে কারা কারা থাকো আর কারা কারা ঠাকুর দেখেছো বলবে, তোমরা যদি কমেন্ট বক্সে কেউ জানালে না। একটু বসবো, একটু দেখাবো, এই একটু বসেছি, ভালোই লাগছে বসে। আর তোমরা কেমন আছো, আমি তো বলেছি যে দেখো আজকে এই যে আসলাম, তাও তোমাদের কাছে আসলাম 5 মিনিটে, মানে যেটুকু আসি মানে প্রতিদিন 5 মিনিট বলো 10 মিনিট বলো তোমাদের কাছে এসে কথা বলি, সত ব্যস্ততার মাঝেও ভালো লাগে। তো আজকে এইটুকু করবো না, আজকে তো বাইরে বেরিয়েছিলাম বলে এটা দেখালাম, বাড়ি গিয়ে আবার রান্নাবান্না দেখাবো, আর রান্নাবান্না তো দেখাবো, যদি রান্নাবান্না নাও পারি গান কিন্তু গাইবো, গান কিন্তু গাইবো। এবার চারিদিক থেকে দেখিয়ে আপাতত রাখছি নাকি, রাখছি আবার কথা হবে দেখে এই ফিরলাম। আর পরে জানতে পারলাম যে ওইদিকে আরেকটা আছে আমাদের পাড়ারই ওইদিকে, সেটা দেখা হলো না, যদি কালকে পারি সেটাই যাব, যদি থাকে, যদি ভাসান না হয়। ঠিক আছে আজকে কি কি রান্না করেছি একবার দেখে নিই। আজকে করেছি এই কাটা পোনা, এই মাছের ঝাল, আর এই হচ্ছে মাংসের ঝোল, এটা কালকে ছিল পুরো ধরা খাওয়া হয়নি, সেটা বের করা হয়েছে। আর না ভাত তো আছে, আর উচ্ছে আলুটা, উচ্ছে আলু দিয়ে তরকারি করেছিলাম বুঝেছ, উচ্ছে আলু দিয়ে তরকারি করেছিলাম, দেখি দেখাতে পারি উচ্ছে আলুটা তরকারিটা, আর এই যে উচ্ছে আলু দিয়ে তরকারি এটা খাবো না বলে রেখে দিয়েছি। তা এই আর কি সব মাছ আনা আছে, কালকে মাছ করবো, এই করবো, আজকে যেটুকু পারলাম যেটুকু যেটুকু করে দেখাই। আবার যাচ্ছি, আবার চলে আসলাম, সবকিছু দেখিয়ে দেখালাম তোমাদের রান্না, আর ঠাকুর টাকুর দেখালাম, আর তখনই বললাম আমি যে আরেকটা ঠাকুর হয়েছে জানতে পারলাম, কিন্তু এবারই মনে হয় সেই ঠাকুরটা হয়েছে, কিন্তু আজকে যেখানে গেছিলাম সেটা প্রতিবার হয়, আর আরেকটা ঠাকুর যেটা জানতে পারলাম সেটা মনে হয় এবারই হয়েছে, মানে নতুন আবার আরম্ভ হলো, সেটা জানতে পারলাম, সেটা যদি পরে জেনেছি সেই জন্য সেটা কালকে যাবার ইচ্ছা আছে, যদি জানি না, কারণ এখানে তো শুধু নবমীটাই পালন করা হয়, কিন্তু কৃষ্ণনগরে বা চন্দননগরে ওখানে তো পুরো ধরো ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায়, এবং ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী থাকে ওখানে, ওখানে তো বিশাল বড় করে হয়, ওখানে তো সেরকম হয় না। আর এখানে কী হয়, নবমীটাই পালন করা হয়, এবং নবমীর দিনই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী প্রত্যেকটা পুজো একসাথে করা হয়, একদিনেই করা হয়। তো কালকে যদি থাকে, আশা করছি কালকে থাকবে, তাহলে আমি আজ কালকে ওখানে আরেকটা যে ঠাকুর হয়েছে সেইটা দেখাবো, সেটা দেখাবো, প্লাস আজকে যেখানে গেছিলাম সেটাতেও যাবো, জানি না ভোগ দেয় প্রতিবার ভোগ দেয়, এবার ভোগ দেবে কিনা জানি না, তাহলে যাব একবার ঘুরে আসবো, প্লাস আরেকটা যে ঠাকুর জানতে পারলাম হয়েছে ওটাও ঘুরে আসবো, দেখাবো তোমাদের নিশ্চয়ই, যে গেলে দেখাবো। তো প্রতিবারই এসে বলি দেখেছো তো, মানে প্রতিদিন আমি আসছি, প্রতিদিন তোমাদের ব্লগ দিচ্ছি, শর্টস করছি, তোমরা বন্ধুরা চাও যে প্রতিদিন আমি আসি, ব্লগ দিই, শর্টস করি, প্রতিদিনই আমি আসছি তোমাদের কাছে, তোমাদের টানে, তোমাদের ভালোবাসার টানে এসে আমি শর্টস দিচ্ছি, শর্টস এবং ব্লগও দিচ্ছি, এবং প্রতিদিনই আমার আমার ওই কথাই বলতে হয় তোমাদেরকে এসে, প্লিজ তোমরা যারা আমার বন্ধু হয়েছো আর 30 জন সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
সবার জন্য আমার ভালোবাসা, তোমরা আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, এবং তোমরা আমাদের তোমরা আমার চ্যানেলটাকে আরও বড় করে দাও, আরও অনেক চ্যানেলের পরিবারের বন্ধু হও এবং 50 জন সাবস্ক্রাইবার করে দাও। তাতে কী হবে, 50 জন হলে আমি লাইভে এসে কথা বলতে পারবো, কারণ 50 জন না হলে লাইভে আসা যায় না। 50 জন হলে লাইভে এসে কথা বলতে পারবো, আর কথা বললে এইভাবে তো মনের আদান প্রদান হবে না, মানে কথা দিয়ে শুরু করবো। 50 জন না হলে তো পাচ্ছি না, লাইভে এসে কথা বলবো। এবং তোমরা চাও যে আমি লাইভে এসে তোমাদের সাথে কথা বলি, অবশ্যই কথা বলবো তোমাদের সাথে। সেই জন্যই বলছি 50 জন সাবস্ক্রাইবার করে দাও, তাহলে লাইভে এসে তোমাদের সাথে আমি কথা বলতে পারবো। আর কথা বললেই না ভালো লাগে সব, তাই না? আর কথাটাই তো মানুষের সব, আমি তো বলেছি যে যে কদিন থাকবে সবাই মিলেমিশে একসাথে ভালো ভেবে পজিটিভ ভেবে থাকো, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই। আর মানুষের কোনো মানুষ অমর না, তা দুদিনের যখন মানুষ সবাই মিলেমিশে থাকতে অসুবিধে হতো। সত্যি কথা, আমি এটা চিন্তা করি, আমি এটা চিন্তা করি, কিন্তু মানুষ অনেক মানুষ এটা ভাবেও না, এর পিছনে লাগো ওর পিছনে লাগে, এগুলি আমি একদম অপছন্দ করি। পিছনে রে বাবা, পিছনে লাগে, মিলেমিশে থাক না বাবা, পাঁচটা আঙুল তো সমান না, পাঁচটা আঙুলকে নিয়ে মিলেমিশে চল। কিন্তু সব মানুষ তো সমান না, তাহলে তো মানুষ হয়ে যেত না, মনুষ্যত্ব বোধ তো নেই, মনুষ্যত্ব বোধ থাকলে তো মানুষ হয়ে যেত। সবাই সমান না, কাজে সবাইকে নিয়েই চলতে হবে, এটাই হচ্ছে কথা। আমি কাউকেই বলছি না, আমি প্রত্যেকটা মানুষের আশা করছি সব মানুষের মধ্যেই মনুষ্যত্ব বোধ থাকুক, সবার মধ্যেই মনুষ্যত্ব বোধ আছে, সবাই একটু বুদ্ধি দিয়ে বিচার দিয়ে যদি চিন্তা করে দেখে সবাই মিলেমিশে থাকতে পারবে, সেই ক্যাপাসিটি কিন্তু মানুষের মধ্যেই রয়েছে, তাই না? তো সেটাই আমার কাছে কথা, যে আমরা সবাই মিলেমিশে থাকি এবং আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধটা সবার মধ্যে জেগে উঠি। অবশ্যই মানুষ যখন হয়েছি, মানুষ নিশ্চয় মনুষ্যত্বও আছে, মনুষ্যত্ব আছে বলেই না মানুষ হয়েছে, কিন্তু সেই দিকটা আমরা চিন্তা করি না। যদি সেই দিকটা আমরা চিন্তা করি, তাইলে মনে হয় সবার মনের মধ্যে একটা মনুষ্যত্ব বোধ জেগে উঠবে। যে এই জন্যই যে এমনও দেখা গেছে যে কি বলবো, সে সকালবেলাও ভালো, বিকেলেও ভালো, রাতে সে অসুস্থ হয়ে পড়বে। তাদের মানুষের জীবনের কোনো দামই নেই, তুমি ভাবতে পারছো, আমরা ভাবতে পারছো ওই দিক থেকে চিন্তা করি তো। মানে মনের কথাটা তোমাদের বলছি না, আমরা তোমরা মনের বন্ধু হবে কি করে, মনের কথাটা বলছি যে ওই দিক থেকে চিন্তা করে করে দেখেছি তো চারিদিকে যে কিচ্ছু নেই মানুষের জীবনে, মানে সেই জন্য যতদিন থাকবো ভাই আনন্দ ফুর্তি করে মিলেমিশে থাকে, ঝগড়া অশান্তি বা হিংসা মারামারি এর পিছনে লাগে ওর পিছনে লাগে এসব তো করে লাভ নেই। এবং আমরা যখন সবাই মানুষ, আমাদের মনুষ্যত্ব বলতে আমি সবার কথা বলছি, আমি কারোর নাম নিয়েও বলছি না, কিছু বলছি না, সবার কথা, সবার মধ্যে আমিও আছি, আমিও করছি, সবার কথা বলছি, আমিও মানুষ, আমিও করছি, এক্স ওয়াই জেড সবাই মানুষ, সবার কথাই বলছি। যে আমরাই কিন্তু পারবো আমাদের মনের মধ্যে মনুষ্যত্ব বোধটাকে জাগিয়ে তুলতে, যবে আমরা আমাদের মনের মধ্যে মনুষ্যত্ব বোধটাকে জাগিয়ে তুলতে পারবো, তবেই দেখবো যে কোনো হিংসা নেই এবং কারোর পিছনেও লাগা নেই, আমরা সবাই মিলেমিশে থাকতে পারছি, চলতে পারছি। এবং এই যে এই মিলেমিশে বা এই আনন্দ করে থাকা এবং সবার ভালো চাওয়া, এটার মধ্যে যে কত আনন্দ, নিজের কাছে তখন আনন্দ মনে হয়, যে আনন্দ লাগে যে আমি সবার ভালো চাইলাম, তাহলে আমি সবার ভালো চাইলে সেই মানুষগুলো আশীর্বাদ তো আমি পাবো, তাহলে আমি যদি সবার ভালো চাই তারাও তাহলে আমার ভালো চাইবে। নিজের মনের মধ্যেই না একটা ভালোবাসা তখন হয়, মানে নিজের মনের মধ্যেই ভালো লাগে যে আমি সবাইকে ভালোবাসছি, সবার জন্য আমি করছি, আমি কারোর পিছনে লাগছি না, আমরা সবাই মিলেমিশে আমরা চলছি। এবং সবসময় যতই কঠিন পরিশ্রম থাকুক, কঠিন পথ থাকুক, যে সবসময় মুখটাকে হাসি রাখার চেষ্টা করছি, পজিটিভ ভাবার চেষ্টা করছি, পজিটিভভাবে চলার চেষ্টা করছি, তবেই না মানুষ, আমরাই কিন্তু মানুষের মধ্যে এই মনুষ্যত্ব বোধটাকে জাগিয়ে তুলতে পারি, তাই না? আমি তো এইভাবে চিন্তা করি, আমি এইভাবেই চিন্তা করি, এই হলো ব্যাপার। তোমাদেরও বললাম মনের কথাটা, আর আশা করছি রাইতে এসে মনের কথা আরও বলতে পারবো, আমি তোমাদের সঙ্গে কথা বললে আরও ভালো লাগবে।
তো আমি প্রতি প্রতি সময় প্রতিদিনই এসে বলি যে আমার যারা আত্মীয়জন বন্ধু আছে সবাইকে আমার বুক ভরা ভালোবাসা। তোমরা পারবে, তোমরা ঠিক 50 জনও সাবস্ক্রাইবার্স বা 50 জন বন্ধু করে দেবে, আর আমার চ্যানেলের পরিবারে আরো বন্ধু হও, 50 জন সাবস্ক্রাইবার্স করে দাও, লাইভ এসে কথা বলবো আর প্রতিবারের মতনই। তাহলে একটু গান করি, গান করে আমি আর ব্লগটা শেষ করে দেবো। বলছি তোমায় কানে কানে আমার তুমি, ও বলছি আমার গানে গানে আমার তুমি, আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে অনেক নতুন আশা। বলছি তোমার কানে কানে আমার তুমি, ও বলছি আমার গানে গানে আমার তুমি, তুমি সবাইকে বলি, মানে আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আবার তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিওর সাথে ফিরে আসব। আজকের মতো আমি তাহলে রাখছি, আর তার আগে বলি সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, যারা যারা আমার চ্যানেলের পরিবারের বন্ধু হয়েছো সবাই তোমরা ভালোবাসা, সবাই তোমরা ভালো থেকো, সবার জন্য আমার শুভকামনা রইলো, আর আমার জন্য সবার ভালোবাসা শুভকামনা থাকবে, এবং আমার চ্যানেলের পরিবারটাকে আরও বাড়িয়ে নাও, বাড়িয়ে দাও, 50 জন সাবস্ক্রাইবার করে দাও, লাইক করে কথা বলতে পারবো। ঠিক আছে, আজকের মতো আমি রাখছি, আজকে আমি যাচ্ছি, সবাই ভালো থেকো, টাটা।